নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শরীফুল রাজ। হিমু আকরামের পরিচালনায় আলতাবানো জ্যোৎস্না দেখেনি সিনেমায় রাজের নায়িকা হিসেবে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। গত বছরের সেপ্টেম্বরেই নির্মাতা হিমু আকরাম আলতাবানো জ্যোৎস্না দেখেনি ছবির ঘোষণা দিয়ে বলেছিলেন তার এই ছবির নায়িকা স্বস্তিকা মুখার্জি। তবে স্বস্তিকার বিপরীতে কে অভিনয় করবেন সেটা অজানা ছিল এতদিন। সে সময় নির্মাতা বলেছিলেন স্বস্তিকার জন্য নায়ক খোঁজা হচ্ছে। যেহেতু অনেক লেয়ার আছে আলতাবানো চরিত্রটির, তাই স্বস্তিকার বিপরীতে একজন শক্তিশালী অভিনেতার প্রয়োজন। অনেকের সঙ্গেই কথা হয়েছে, মূলত পরিচালক এমন একজন মানুষের খোঁজে ছিলেন যার তিনটি লুক থাকতে হবে। সেই জায়গা থেকে বিবেচনা করে চরিত্রটি মেলানো বেশ কঠিন ছিল তার জন্য। অবশেষে শরীফুল রাজকেই চরিত্রটির জন্য পারফেক্ট মনে করেছেন নির্মাতা। এর আগে বহু নাটক নির্মাণ করেছেন পরিচালক, এবার নিজের গল্পেই প্রথম ছবি বানাতে যাচ্ছেন তিনি। আলতাবানো জ্যোৎস্না দেখেনি ছবির চিত্রনাট্য লিখেছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিমুদ্দৌলা এবং মোহাম্মদ নাজিমুদ্দিন। সিনেমাটির প্রযোজনায় থাকছে বেঙ্গল মাল্টিমিডিয়া। স্বস্তিকা এবং রাজের পাশাপাশি এই সিনেমায় অভিনয় করবেন ইরেশ জাকের, মামুনুর রশিদ ও সোহেল মণ্ডল সহ আরো অনেকেই। সবকিছু ঠিকঠাক, এখন শুধু দিন তারিখ দেখে শুটিং এ নামার অপেক্ষা। জানা গেছে সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে সিনেমাটির দৃশ্যায়ন হবে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।